আসসালামু আলাইকুম সবাইকে, আমি আবারও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি একটি রিসেপশন লুক দেব, তো এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ব্লগটিতে আপনারা সবাই সাথে থাকবেন এবং ব্লগটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন আমরা চলছি ব্রাইডের বাড়ি, ফাইনালি আমরা চলে আসলাম ওর বাড়ির সামনে। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আর আমাকে যদি কেউ কিছু বলতে চান তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। তো আমি যাচ্ছি ওর ঘরের দিকে, তো গিয়ে আমার ব্যাগ থেকে সব জিনিসপত্র খুলে ভালো করে সারিবদ্ধভাবে সাজিয়ে নিলাম, যাতে করে আমি সব কিছু খুব সহজেই পেয়ে যাই। এইভাবে সাজিয়ে নিলাম সব কটা জিনিস। তো আমার সাথে থাকবেন ব্লগটা যতক্ষণ না পর্যন্ত শেষ না হয়, আশা করি ভালো লাগবে। তো আমার স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করা স্টার্ট হয়ে গেছে। আমি এখন কালার কারেক্টিং দেব ওর মুখে, ফেসে কালার কারেক্টিং দিয়ে ভালো করে ব্লেন্ডিং করব। ময়শ্চারাইজার দিচ্ছি, এখন ভালো করে ব্লেন্ডিং করব ময়শ্চারাইজার, তারপর দিচ্ছি আমি ফাউন্ডেশন। ফাউন্ডেশনটাও অ্যাপ্লাই করে নিচ্ছি, ভালো করে ব্লেন্ডিং করছি ওর মুখে, যাতে করে মেকআপটা খুব সুন্দরভাবে একটা গ্লো দেয়। ফাউন্ডেশন ভালো করে ব্লেন্ডিং করতে হয়, না হলে মেকআপটা লং লাস্টিং করে না। আমি আবারও একটি প্রলেপ দিয়ে নিচ্ছি ওর মুখে। তো আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ, আমি এখন ওর ফেস কাটছি কন্ট্রোলার দিয়ে, ভালো করে ওর ফেসটা কন্ট্রোলিং করে নেব। এখন ভালো করে ব্লেন্ডিং করতে হবে, না হলে মেকআপটা সুন্দর দেখাবে না। এখন আমি কনসিলার ইউজ করছি ওর মুখে, হাইলাইটিং করলে যাতে মেকআপটা ভালোভাবে গ্লো দেয় তার জন্য আমি কনসিলারটা খুব প্রয়োজন। আর ব্ল্যাক স্পটগুলিতে আমি একটু ভালো করে দিয়ে নিচ্ছি, ভালো করে ব্লেন্ডিং করছি। সম্পূর্ণভাবে ব্লেন্ডিং করতে হবে, না হলে মেকআপটা দেখতে খুব ভালো লাগবে না। এখন আমি ওর চোখের উপর লিডগুলিতে দিচ্ছি, যাতে আই মেকআপটা খুব সুন্দর দেখায় তার জন্যে কনসিলার দিতে হবে। আমি আই মেকআপও স্টার্ট করে দিলাম, ব্রাইট খুব সুন্দর, আজকের ব্রাইটটা খুব সুন্দর দেখতে, খুব মিষ্টি একটা মেয়ে, ওকে সাজালে আরও খুব মিষ্টি লাগবে। তো আমি আস্তে আস্তে করে আই মেকআপটাও কমপ্লিট করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি ওর চোখে ফুল কাট ক্রেজ করব, যার জন্য আমি কনসিলার দিয়ে ওর চোখটাকেও একটু ডিজাইন করে নিচ্ছি, যাতে করে আই মেকআপটা খুব সুন্দর দেখাবে। আস্তে আস্তে খুব আস্তে করে আমি ওর চোখগুলোকে ডিজাইন করছি, যাতে আই মেকআপটা খুব সুন্দর দেখায়। খুব আস্তে আস্তে করতে হয়,
একটু নাড়াচাড়া পড়লে উল্টো পাল্টো হয়ে যাবে, পরে আর ঠিক করা যাবে না, তার জন্য আমি খুব আস্তে আস্তে করছি। খুব কেয়ারফুলি করতে হয় আই মেকআপ, খুব কেয়ারফুলি করছি। আমার ভিডিও যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন। ব্লাশার দিয়ে নিচ্ছি, হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি এখন। সামান্য ছোট্ট একটা কলকা করে দিচ্ছি, কারণ হেভি দেয়নি, ওটা ব্রাইডের চয়েস। খুব সুন্দর লাগছে ওকে। এখন লিপস্টিক দিয়ে নিচ্ছি, লিপস্টিকটাও খুব কেয়ারফুলি দিতে হয়, কারণ একটু নাড়াচাড়া হয়ে গেলে একদম শেষ।
লেসগুলি আমি লাগিয়ে নিচ্ছি। কমপ্লিট আমার মেকআপ। এখন আমি ওর হেয়ারে গাজরা লাগিয়ে নিচ্ছি। কারেন্ট নেই, যে কারণে একটু সমস্যা হচ্ছে, মেকআপের মধ্যে দিয়ে একটু সমস্যা হলো কারেন্টের জন্যে। তো আমি আমার মতো করে ওকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম, জানি না কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে ওর মেকআপটা তাহলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন, যাতে করে আমি বুঝতে পারবো ওর মেকআপ কেমন হয়েছে। খুব সুন্দর দেখাচ্ছে ওকে, খুব কিউট দেখাচ্ছে। ব্রাইট খুব স্যাটিসফাইড মেকআপে। আপনাদের কেমন লাগলো তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের কেমন লেগেছে। ফুল লুকটা শেয়ার করলাম আপনাদের সাথে, কেমন হয়েছে আমাকে একটু জানাবেন।